নেতানিয়াহুর চারদিকে বিপদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার সাত এপ্রিল বিকালে নিজেকে বিস্তীর্ণ মরুভূমির উপত্যকায় একটি প্রত্যন্ত রাস্তার পাশে আবিষ্কার করেন সঙ্গে তার প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট একদিন আগে গুলিতে বিশ এবং পনেরো বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি দুই বোন নিহত হন এই জায়গায় এখন খুনিকে ধরতে অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি টেলিভিশনে নেতানিয়াহু নিয়াহু বলেন এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধ নিরাপত্তা বাহিনীর উপর পূর্ণ আস্থা আছে আমাদের ইসরায়েলি প্রধানমন্ত্রী সমর্থন এখন অনেকটাই কমে গেছে চলতি সপ্তাহে দিক থেকে ব্যাপক হামলার শিকার হয়েছে ইসরায়েল পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা লেবানন ও সিরিয়া থেকে ক্ষেপণাস্ত্র আশ্রে পড়ছে ইসরায়েল ভূখণ্ডে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিকভাবে প্রভাবশালী দেশ সৌদি আরব দেশটির সঙ্গে উষ্ণ সম্পর্ক চাইছে ইসরায়েল তবে রিয়াদ এখন তেলাবিবের বড় শত্রু তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টায় ব্যস্ত এর মধ্যে বিচার বিভাগের উপর প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের হস্তক্ষেপের পরিকল্পনার প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করছে ইসরায়েলের কয়েক ডজন সাবেক ঊর্ধ্বতন প্রতিরক্ষা নিরাপত্তা এবং গোয়েন্দা কর্মকর্তা গণতন্ত্র বিরোধী বলে সুপ্রিম কোর্টকে দুর্বল করার এই প্রস্তাবের বিরোধিতা করেছেন